দুধের গাড়িতে করে এখান থেকে বোমা সাপ্লাই হতো এবং পুলিশ ও নেতারা টাকা নিত, তাই এই অবৈধ কাজ এতদিন ধরে চলে এসেছে। দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে পুলিশ এবং প্রশাসনকে নিশানা করে মন্তব্য বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। উল্লেখ্য, দলীয় কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে এসেছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দত্তপুকুরের বিস্ফোরণ কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীকে দোষারোপ করে দিলীপ বলেন, উনি মণিপুর উত্তরপ্রদেশ নিয়ে পড়ে রয়েছেন, অথচ নিজের রাজ্যে কি হচ্ছে সেদিকে নজর নেই। তৃণমূল নেতা ও পুলিশের প্রত্যক্ষ মদতে রাজ্য জুড়ে বিস্ফোরণ হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছেন। এমন সমস্ত ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে, আশেপাশের বাড়ি পাড়া পুরো উড়ে যাচ্ছে, মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জিরা কিছু বলবেন না, মণিপুরে কী হয়েছে, উত্তরপ্রদেশে কী হয়েছে, এই নিয়ে ওনার খুব চিন্তা। ওনার পায়ের তলায় বোমা রেখে দিয়ে গেছে, উনি বুঝতে পারছেন না। সাধারণ মানুষ, গরিব মানুষ আর তারা এর দ্বারা মারা যাচ্ছে, যে কিছু জানেই না নির্দোষ সেও মারা যাচ্ছে। ওনারা যুক্তি দেন এখানে লোকেরা খেতে পায় না, অ্যাক্সিডেন্ট নাকি, কাজ বন্ধ, তাই বোমা তৈরি করছে। গরিব খেয়ালে বাংলায় আছে নাকি? এটা ঠিকই, বাংলাকে ওনারা গরিব করে দিচ্ছেন 12 বছরে, কিন্তু বাকি রাজ্যগুলো কেন বোমা বানায় না? পুলিশ কি এখানে খায় দায় ঘুমোয়, নাকি ওনাদের নেতারা বানাচ্ছেন? ওইখান থেকে দুধের গাড়িতে করে বোমা সাপ্লাই হতো, ট্রাঙ্কে করে, পিপে করে বারুদ আসতো, সব জানে। কেউ ভয় বলেনি, পুলিশকে বললে পুলিশ উল্টো কেস দেয়, পুলিশ টাকা নেয়, নেতারা টাকা নেয়, আর দিনের পর দিন এই অবৈধ বিপজ্জনক কাজ চলতে দিয়েছে। সোমবার তৃণমূলের ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি গর্বিত যে আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। এদিন মুখ্যমন্ত্রী সেই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেন দিলীপ। হ্যাঁ, তাদের ছাত্র সংগঠনের গর্বের মতো আছে তো, যে ছাত্র সংগঠনের নেত্রী তার পার্টির কর্মীদের কাছে ধর্ষিত হওয়ার মতো পরিস্থিতি হয়, সুরক্ষিত নয়। আর আমি বলিনি, সে নিজে কমপ্লেন করছে ফেসবুক লাইভেতে, ট্রেনে একসঙ্গে আসছেন, মহিলা কর্মীদের উপরে পুরুষরা আক্রমণ করছে। কি কালচার তৈরি করছেন মমতা ব্যানার্জি? যাদবপুর উদাহরণ, এদিকে বলছে আমরা একবিংশ শতাব্দীতে আছি, আর সেই প্রাচীন পদ্ধতি রেগিংয়ের এখনও বন্ধ হয়নি। সবচেয়ে আধুনিক, সবচেয়ে মেধাবী ছাত্ররা যেখানে পড়েছে যাদবপুরে, এর চেয়ে দুর্ভাগ্যের লজ্জার কি হবে? পাশাপাশি সৌমিত্র খানের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি প্রসঙ্গে দিলীপ বলেন, যে দলেরই নেতা দুর্নীতি করুন না কেন, তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। পশ্চিম মেদিনীপুর থেকে শায়ন মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।